হাড়াই কোন সাহায্য লাহে হবার কথা যেভাবে আপনি জানতে চেয়েছেন অজু করতে গিয়ে যদি দাড়ির কোনো অংশ না ভিজে ঘন দাড়ি হওয়ার কারণে নিচের অংশ বা ওই নীচের অংশ চামড়া যদি সাদা থেকে যাই পানি না পচে তাহলে অজু হবে কি না এছাড়া জানা বিষয় ও যা ওই লাহে আমরা বলতে পারি বিষয়টা ব্যাখ্যা সহকারে আর তা হল যে দাড়িওয়ালা হয় ঘন দাড়ি রাখবে অথবা ঘন দাড়ি হবে অথবা পাতলা হবে তো পাতলা দাড়ি যদি হয় তাহলে অবশ্যই তাকে পুরো দাড়ি কি করতে হবে ভিজাতে হবে সুন্দর করে এমনকি স্কিন যেটা পাতলা দাড়ি কারণে দেখা যায় ওটাকেও সুন্দর করে ভিজাতে হবে এটা ওয়াজিব এমন পাতলা দাড়িদের আলাদের ওপর যাদের দাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে স্কিন ওখান থেকে যাদের দাড়ি ঘন ঘনত্বের কারণে দেখা যাচ্ছে সহজে পানি পৌঁছে না তো এমত অবস্থায় ভেজানোর চেষ্টা করবে যদি নিচে এর ফল থেকে যায় চামড়া সাদা থেকে যায় অথবা দাঁড়ের নিচের অংশে যদি না পানি পৌঁছে তাহলে অজু হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তার মানে মনে রাখতে হবে আমাদেরকে যে যাদের দাড়ি পাতলা এমন পাতলা যে স্কিন দেখা যাচ্ছে তাদেরকে দাড়ি খেলাল করা অজীব দাড়ি খেলাল করে একেবারে ওই স্কিন সহ মানে ভেজানো অজীব ওখান থেকে যাদের দাঁড়িয়ে এতটাই ঘনত্ব এত এতটাই ঘন যে স্কিন দেখা যায় না বাইর থেকে তাদের জন্যে খেলাল করা মোস্তাহাব তার মানে তাদের জন্যে দাড়ি পর্যন্ত দাড়ির একবারে নিচ পর্যন্তভাবে স্কিন যে স্কিনকে দাড়ি ঢেকে দিয়েছে ঘন দাড়ি তো এটাও তার জন্যে এই পর্যন্ত পানি পৌঁছানো জরুরি নয় তবে খেরাল করা মোস্তাহাব মানে ঘন দাড়ি অলাদের জন্য খেরাল করা মোস্তাহাব আর যারা পাতলা দাড়ি ব্যবহার করে আছে মানে মুখে সহাব আছে যাদের তার জন্য খেলাল করা বা যে দাড়ি খেলাল করা মানে আঙ্গুল ঠকিয়ে ওই পর্যন্ত পানি পৌঁছে যেতে হবে যাতে করে ওই দাড়ি নিম্ন অংশ গোড়ার অংশ এবং স্কিন ভালোভাবে ধরত করা যায় যেহেতু তাদের দাড়ির ফাঁক দিয়ে স্কিন দেখা আছে যায় তাদের জন্য খেলাল করা আর ঘন তার জন্য করা মস্তাহাব তারাও চেষ্টা করে পানি দেওয়ার কিন্তু এরপরও যদি মানে খেলাল করার পরও যদি থেকে যায় দাড়ির কিছু অংশ নিচের দিক থেকে বা মধ্য দিক থেকে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ বা রাক আল্লা হা না